বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আইটিএফ এর সর্বোচ্চ সম্মান পেলেন দুই ভারতীয় টেনিস তারকা, হল অফ ফেম সম্মান পেলেন বিজয় অমৃতরাজ ও লিয়েন্ডার পেস। 2024 সালের জন্য নির্বাচিত হলেন এই দুজন, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। আইটিএফ এর সর্বোচ্চ সম্মান পেয়েছেন দুই ভারতীয় টেনিস তারকা, হল অফ ফেম সম্মান পেলেন বিজয় অমৃতরাজ ও লিয়েন্ডার পেস। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, এই মুহূর্তে দাঁড়িয়ে আইটিএফ এর সর্বোচ্চ সম্মান পেয়েছেন বিজয় অমৃতরাজ ও লিয়েন্ডার পেস, আর কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আইটিএফ অর্থাৎ হলো ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন প্রত্যেক বছর তাদের যে সেরা সম্মান খেলাধুলার ক্ষেত্রে, টেনিসের ক্ষেত্রে, সেটা হলো হল অফ ফেম। এই সম্মানের জন্য এই বছর 2024 সালের জন্য ভারতীয় দলের দুজন প্রাক্তন দুজন যে টেনিস তারকা ছিলেন, একজন বিজয় অমৃতরাজ এবং অপরজন হলেন লিয়েন্ডার পেজ, তাদেরকে কিন্তু সম্মানিত করলেন। শুধু এই সম্মানিত করার শুধু নয়, এই ক্ষেত্রে ভারতীয় দলের কোন টেনিস তারকা এই প্রথম, একই সাথে দুজন টেনিস তারকা কিন্তু এই বিরল সম্মানের কৃতিত্ব অর্জন করলেন। এর আগে কোন ভারতীয় টেনিস তারকা কিন্তু এই সম্মানে ভূষিত করেনি বা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন স্বীকৃতি দেয়নি। এবছরই প্রথম এই লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ, আমরা জানি দুজনেই ভারতীয় টেনিসের ক্ষেত্রে প্রতিম ব্যক্তিত্ব এবং ক্রীড়া ব্যক্তিত্ব, তাদেরকে কিন্তু এবছর এই পুরস্কারে ভূষিত করা হলো। তার পাশাপাশি আগামী দিনে যে ভারতীয় ক্ষেত্রে থেকে যে যে এটিএফ এর যে সর্বোচ্চ সম্মান পাবে আগামী দিন, সেই দরজাটা কিন্তু উন্মোচিত হয়ে গেল নতুন ভাবে। কারণ তাদেরকে অতীতের দুজন টেনিস তারকাকে এভাবে সম্মানিত করার মানেই হলো আগামী দিনে বর্তমানে যে সমস্ত প্রতিভাবান টেনিস তারকারা রয়েছেন, তারাও কিন্তু আগামী দিনে এই সম্মানে ভূষিত হতে পারবেন, সেই দরজা কিন্তু উন্মোচিত হলো। অর্ণব, একদম এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে কি জানা যাচ্ছে, তাদের কি প্রতিক্রিয়া, দুজন যে লিজেন্ড রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, এই কৃতিত্বে এই বিরল সম্মান কিন্তু বিগত কয়েক বছর ধরেই ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন দিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে ভারতীয় দলের পুরো টেনিস তারকা কিন্তু ডেভিস কাপ ছাড়া অন্য কোন টুর্নামেন্টে ততটা ভাবে কিন্তু নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই দুজন তারকা বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেজ যেভাবে তারা এই সম্মান পেলেন, তারা কিন্তু এই বিরল সম্মানে সম্মানিত হয়ে তারা কিন্তু গর্ববোধ করছেন। যদিও এই ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট টেনিস তারকা হিসেবে তাদের এই সাফল্য অনেকটাই নতুন ভাবে দেখছেন তারা, এবং তারা বলছেন যে আগামী দিনে তাদের এই সম্মান, আগামী দিনে টেনিসের প্রতি মানে ভারতবাসীর যে বিভিন্ন খেলোয়াড়রা রয়েছে, ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত টেনিস খেলোয়াড়রা রয়েছেন, তারা আরো বেশি অনুপ্রাণিত হবেন এবং ভারতীয় টেনিস আরো উজ্জীবিত হবে, এটা কিন্তু বলা বাহুল্য, তাদের সেটাই কিন্তু ধারণা। একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এবং হল অফ ফেম সম্মান পেয়েছেন দুই লিজেন্ড, ভারতীয় লিজেন্ড, 2024 সালের জন্য নির্বাচিত হয়েছেন এই দুজন, আইটিএফ এর সর্বোচ্চ সম্মান পেয়েছেন এবারে দুই ভারতীয় টেনিস তারকা, সম্মান পেয়েছেন বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেস। এবং স্বাভাবিকভাবেই এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে যারা টেনিস প্রেমীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটাই খুশি। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।